নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি ফুলের গাছ সম্পর্কে, যে ফুলের গাছ আপনারা বাড়িতে খুব সহজেই খুব কম যত্ন পরিচর্যার মধ্যে এর চাষ করতে পারেন, টবে লাগিয়ে খুব প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন, সারা বছর জুড়ে প্রচুর ফুল। কীভাবে আপনারা তার পটিং করবেন, কী ধরনের পটিং মিক্সচার তৈরি করবেন এবং এর যত্ন পরিচর্যা সম্পর্কে। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে রয়েছে দুটি ফুলের গাছ, এগুলো হচ্ছে নয়নতারা ফুলের গাছ। বেশ কয়েকদিন আগে আমি নার্সারি থেকে এই ফুলের গাছগুলো সংগ্রহ করে এনেছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে এগুলোকে পটিং করা হয়নি। আমাদের এমনিতে বাড়িতে আনাচে কানাচে চারদিকেই আমরা দেখতে পাই এই নয়নতারা ফুলের গাছ, খুব কষ্ট সহিষ্ণু গাছ, অল্প যত্ন পরিচর্যার মধ্য দিয়েই প্রচুর ফুল হয় এবং সারা বছর প্রচুর ফুল দেয়। যারা নতুন বাগানি, যারা নতুন বাগান করার চিন্তাভাবনা করছেন বা টবে গাছ প্রতিস্থাপন করার চিন্তাভাবনা করছেন, তাদের বলবো তারা নয়নতারা ফুল দিয়েই শুরু করুন, কারণ এই গাছ খুব কম যত্ন পরিচর্যার মধ্য দিয়ে হয় এবং সারা বছর এই গাছটিকে আপনারা ফুল পাবেন। এই জন্য হিন্দিতে এই গাছকে বলে সদাবাহার, কারণ সারা বছর জুড়েই ফুল পাওয়া যায়। এখন এই গাছের প্রতিস্থাপনের পূর্বে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টব নির্বাচন এবং এর ড্রেনেজ সিস্টেমটাকে ঠিকঠাক করতে হবে, কারণ এই গাছ জল একদম সহ্য করে না। অতিরিক্ত জল যদি এই গাছের গোড়ায় জমা হয় সঙ্গে সঙ্গে এই গাছ মারা যাবে। তাই আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, খুব ভালোভাবে এর ড্রেনেজ সিস্টেমটা করবেন। খড়মকুচি বা ভাঙা যদি টব থাকে, সেই টবের খণ্ড দিয়ে যে টবের যে হোলগুলো আছে সেই হোলগুলো বন্ধ করে তার উপর নুড়ি পাথর দিয়ে তার উপরে বালি দিয়ে এইভাবে আপনারা ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে করে তারপর এই গাছকে প্রতিস্থাপন করবেন। আবার বেশ কয়েকদিন আগে গাছগুলো আনা হয়েছে, জলের অভাবে দেখুন এই গাছটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। আজকে আমাকে বৃষ্টি যদিও আজকেও হচ্ছে, কিন্তু আজকে আমাকে এই গাছগুলো প্রতিস্থাপন করতেই হবে। তো দেখুন আমি কীভাবে এই গাছের প্রতিস্থাপন করছি এবং তার পরবর্তী যে কিছু পরিচর্যা আপনাদের সে সম্পর্কেও বলবো। এই গাছটা নিচে জল পায়নি, এই জন্যে এই প্যাকেটের মধ্যে ছিল কিন্তু নিচে জল যায়নি, দেখুন শুকনো আছে নিচের মাটিতে, এই জন্য এই গাছটার এইরকম অবস্থা হয়েছে। তো এই গাছটা অনেকটা ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এর মাটি কিছুটা এখান থেকে রুট বল থেকে আলাদা করে দিতে হবে একটা ছুরির সাহায্যে। এই যে দেখুন আমি এইভাবে ছুরিটার সাহায্যে কিছু মাটিকে আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি। এতে কিছু শিকড় কাটা যাবে, চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি নতুন মাটি পেলে নতুন শিকড় এসে যাবে। এভাবে আপনারা রুট বলটাকে একটু, রুট বলের মধ্যে যে মাটি আছে মাটিটা কম করে দেবেন, শিকড়গুলো যাতে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে খুব সহজেই নতুন মাটি পেলে এর নতুন রুট তৈরি হয়ে যাবে। বাইরে হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, তাই আমাদের ঘরের মধ্যে আসতে হলো। আমি আগে বলেছি এই গাছগুলোকে আজকে আমাকে পটিং করতেই হবে, কারণ গাছের অবস্থা আপনারা দেখলেন মৃতপ্রায় হয়ে গেছে, কারণ ভিতরে জল যাচ্ছে না। অনেকদিন আগেই নার্সারি থেকে এগুলো আনা হয়েছে। তো দেখুন কীভাবে এভাবে আমি, তার পূর্বে আপনাদের বলি যে মাটিটা কীভাবে আমি তৈরি করেছি এবং আপনারা যেভাবে মাটি তৈরি করবেন নয়নতারা গাছের জন্য। নয়নতারা গাছে খুব বেশি সারের প্রয়োজন হয় না, অল্প একটুখানি যত্ন পরিচর্যার মধ্যেই এই গাছ সারা বছর প্রচুর ফুল দেয়। আমি যেটা নিয়েছি সাধারণ গার্ডেন সয়েল, তার সঙ্গে 40% মতো পুরনো গোবর সার নিয়েছি, অল্প পরিমাণ শিংকুচি, ফসফেট এবং পাকা কলার চূর্ণ, এই দিয়ে আমি মাটিটা আগে তৈরি করে রেখেছিলাম। এরপর আপনাদের দেখাবো যে কীভাবে এটার আমি পটিং করছি। দেখুন
মাটি নিয়ে নিচে টবের নিচ ভালো করে একটু মাটিটা চেপে চেপে দিতে হবে। নিচে বালি দিয়ে দিয়েছি অলরেডি আগেই, এবং আগেই আপনাদের আমি বলেছি যে ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করতে হবে, তাছাড়া কিন্তু এই গাছ মারা যাবে। এইভাবে কিছুটা মাটি টবের নিচে দিয়ে তারপর আপনারা দেখে নেবেন, এখানে এইভাবে নিয়ে এসে উচ্চতা একটু দেখে নিতে হবে, মোটামুটি ঠিকই আছে। মাঝখানে রেখে এইভাবে একটুখানি চিপে চিপে, যাতে এয়ার পকেট না থাকে, তাতে কিন্তু ফাঙ্গাস হওয়ার আক্রমণ থেকে যাবে। ফাঙ্গাসের আক্রমণ হলে রুট ড্যামেজ হবে এবং গাছ মারা যাবে। চারদিকে একটু চেপে চেপে মাটিটা আপনারা দেবেন, এবং এই মাটিটাও যেন ওয়েল ড্রেনেজ হয়। গার্ডেন সোয়েলটা আপনাদের কীরকম সেটা আগে দেখে নেবেন। যদি এঁটেল মাটি হয় তাহলে 30% মতো বালি আপনাদের দিতে হবে, এবং 40% মতো পুরনো গোবর সার, তার সঙ্গে অল্প পরিমাণ সরষের গুঁড়ো খোল দিতে পারেন, সিংকুচি, এছাড়া ফসফেটের জন্য আপনারা হাড়ের গুঁড়ো দিতে পারেন। এই সমস্ত জিনিস দিয়ে মাটিটা তৈরি করতে হবে। মাটিটা অবশ্যই যেন ওয়েল ড্রেনেজ হয়। এভাবে দেখুন প্রতিস্থাপন হয়ে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আমি বাইরে টবটাকে রেখে দিলেই পরে আবার প্রয়োজন হলে তখন জল দেব। দুটো গাছের প্রতিস্থাপন হয়ে গেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনাদের আরও কিছু কথা বলি, এই গাছে পরবর্তী যে যত্ন পরিচর্যা, আগেই বলেছি খুব কম সার লাগে। বাড়িতে যে সমস্ত কিচেন কম্পোস্ট বা কলার খোসার চূর্ণ এই ধরনের, মাঝে মাঝে শীতের সময় আপনারা সরষের পাতলা যে তরল সার, সেই পাতলা তরল সার আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন এবং সারা বছর ধরেই কিন্তু প্রচুর ফুল দেবেন। আরেকটা বিষয় আপনাদের দেখাই, যখনই আপনাদের এই গাছের মানে যখন প্রচুর পরিমাণে ডালের প্রয়োজন হবে, যত বেশি এই গাছে ডাল হবে তত এতে ফুলের পরিমাণ বাড়বে। একটু করে ডোগা একটু করে পিঞ্চিং করে দেবেন, এইভাবে এইভাবে একটু করে পিঞ্চিং করে দেবেন হালকা করে, তাহলে এখান থেকে প্রচুর ডাল বেরোবে। কিন্তু পিঞ্চিং করবেন সেই সমস্ত ডালে যে ডালগুলোতে কোনো কুঁড়ি থাকবে না, যেমন এই দেখুন এই ডালে কুঁড়ি আছে, এখানে পিঞ্চিং করা চলবে। সেইভাবে যে ডালগুলোতে কুঁড়ি নেই, শুধুমাত্র পাতা আছে, সেই সমস্ত ডালগুলোকে হালকা করে পিঞ্চিং করে দেবেন এইভাবে, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চিং হবে এবং প্রচুর ডাল বেরোবে, গাছটা ছাকড়া হবে, প্রচুর ফুল হবে। বন্ধুগণ, আপনারা দেখলেন কীভাবে এই গাছের প্রতিস্থাপন করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে এর যত্ন পরিচর্যা, খুব অল্প সাধারণ যত্ন পরিচর্যার মধ্যেই আপনাদের এই গাছ খুব সহজে প্রচুর ফুল দেবে। কিন্তু এই যে দুটো প্রজাতি আছে, এই দুটো প্রজাতি হাইব্রিড প্রজাতি, এগুলো দেশীয় প্রজাতি নয়, তাই এগুলোর ক্ষেত্রে একটুখানি যত্ন পরিচর্যার প্রয়োজন হবে। এমনিতে কোনো কীটপতঙ্গের আক্রমণ বা পাতা মুড়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যা এই গাছে আপনারা দেখতে পাবেন না। কিন্তু মাঝে মাঝে নিমতেল এবং তার সঙ্গে সঙ্গে টাকা নামক যে জৈব কীটনাশক আছে এগুলো মাঝে মাঝে আপনারা স্প্রে করতে পারেন। যখন অন্যান্য গাছে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন, তখন এই গাছও আপনারা হালকা করে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। আর আগেই বলেছি এর এখন কোনো বিশেষ কোনো যত্ন পরিচর্যা বা প্রচুর কোনো সারের প্রয়োজন হবে না। আমাদের বাড়িতে থাকা যে সমস্ত সার আছে, যেমন ধরুন পাকা কলার ছাল, সেটাকে শুকনো করে চূর্ণ করে আপনারা ব্যবহার করবেন, তাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এই গাছে প্রচুর ফুল পাবে। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। প্রতিবেদনটি ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এই অনুরোধ রইল। নমস্কার।